যেদিন উনি মারা গেছে তার পরের দিন পেপারে দেখলাম যে উনি মারা গেছে, বাইরে এসে দেখলাম যে ভিডিও গুলো হাসপাতালে নিয়ে আসার সময়, বের করার সময় যে হাসিটা দিয়েছিল, কোন অসুস্থ মানুষের মুখ দিয়ে ওই হাসি বের হওয়ার কথা না। ওনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে জেলার আর সুপার এখন স্বীকার করছে যে আমরা উপরের নির্দেশে এটা করেছি। আমাদেরকে বলা হয়েছিল যে সই স্বাক্ষর করে বলেন যে নির্বাহী আদেশে ছেড়ে দেবে, আমরা এই প্রসেস শেষ করে দিলাম। এই যে ডাক্তার মোস্তফা জামান নামে এই গোলাঙ্গার উপরের নির্দেশ পেয়ে শেষ পর্যন্ত সারা বিশ্বের আলেমদের মাথার মুকুট আমরা যাকে মনে করি, এই যে তাফসীর মাহফিলের জনক যিনি পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে তো হবে, তাফসীর মাহফিলে শব্দ শুনলে মানুষ মনে করে আল্লামা সাইদি। কে সলা কলা করে ষড়যন্ত্র করে তাকে ইঞ্জেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে মানুষকে দেখিয়েছে, বিশ্ববাসীকে জানিয়েছে উনি এমনিতে মারা গেছে, উনি এমনি মারা যায়নি, ওনাকে যেদম মেরে ফেলা হয়েছে, সুতরাং উনি শহীদ। কথা বলেন না কেন? আজকে বিমানে আসার আজকে মিরপুরে নামাজ ছিল 10 নম্বরে, মিরপুর ঢাকা। নামাজ শেষ করে প্লেনে ওঠার পরে আমার পাশে যে লোকটা বসে আছে উনি আমারে বলছিল, হুজুর আমরা আপনার দলের লোক না, কিন্তু আমরা জানি আপনাদের আলেম কুলের শিরোন। লোকটা দেখলাম আল্লাহ রাসূল বিশ্বাস করে না, কথাবার্তা রাজে বুঝলাম, আমাকে বলছে আল্লামা সাইদি আপনাদের কোরআনের পাখি বলে যারে জানে, যে লোকটাকে এমনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে। আপনারা যারা আছেন এই মানুষগুলাই চুপ করে, এই মানুষগুলোকে আপনারা বলেন এই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আপনাকে যে বারে রিমান্ডে নিয়েছিল 10 দিন, ওরে 2 দিন নেন, 2 দিন একটু রিমান্ডে নেন, ওই সত্য কথা সব বলে দেবে যে কিভাবে কিভাবে।